হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রাতের বেলা ঘুমানোর আগে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করতেছি। তো স্কিন কেয়ার করতে করতে চিন্তা করলাম যে একটা আপুর কমেন্টের রিপ্লাই দিই। আপুর নামটা আমার মনে নেই। তো আপু হচ্ছে আমার হেয়ার কালারের একটা ভিডিওতে কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে এরকম যে হেয়ার কালার করার পরে যদি মেহেদি ইউজ করা হয় তাহলে নাকি চুল ড্যামেজ হয়ে যায়। এটা আপু এই জন্য কমেন্ট করছে যে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে হেয়ার কালার করার পরে আমি আমার চুলে মেহেদি অ্যাপ্লাই করি। কেন অ্যাপ্লাই করি? যাতে আমার হেয়ার কালারটা সুন্দর আসে। তো সেই ভিডিওতে আপু কমেন্ট করছে যে হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে মেহেদি ইউজ করা উচিত না, কারণ এতে চুল ড্যামেজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আপুর কথা মানলাম। এখন আমি যেটা করি সেটা হচ্ছে হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে চুলটা একটু ড্রাই হয়ে যায়। হেয়ার কালার অ্যাপ্লাই করলে এমনিতেই চুলটা একটু ড্যামেজ হয়, একটু ড্রাই হয়, চুলটাকে এক্সট্রা কেয়ার করতে হয়। তো আমি যেটা করি, মেহেদি অ্যাপ্লাই করার এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আমি মেহেদি, তারপরে হচ্ছে কলা মানে পাকা কলা, তারপরে হচ্ছে ডিমের সাদা অংশ, অ্যালোভেরার জেল, অল্প একটু নারিকেল তেল, এগুলো সব একসাথে ব্লেন্ড করে, মাঝে মাঝে লেবুও দিই, এগুলো ব্লেন্ড করে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। এতে কি হয়, চুলের কালারটা সুন্দর হয়, আর কলা দেওয়ার কারণে, অ্যালোভেরা জেল দেওয়ার কারণে আমার হেয়ারটা যে ড্যামেজ হয় ওটা কিন্তু রিপেয়ার হয়। অ্যালোভেরা জেল এবং কলা দিলে, ডিমের সাদা অংশ দিলে চুলটা কিন্তু ড্যামেজ চুলটাকে রিপেয়ার করে, চুলটাকে অনেক ডিপলি কন্ডিশনিং করে। এই জন্য হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করি। আর হেয়ার মেহেদি করার পরে হচ্ছে হেয়ার কালার করলে হেয়ারটা অনেক বেশি শাইনি থাকে। তো আমার কাছে কখনোই এ পর্যন্ত মনে হয় নাই যে হেয়ার কালার করার পরে আমি যদি মেহেদি ইউজ করেছি তখন আমার চুলটা ড্যামেজ হয়েছে, এটা আমার কখনোই মনে হয় নাই। বরঞ্চ আমার কাছে আরও মনে হয়েছে যে আমার চুলটা রিপেয়ার হয়েছে, হেয়ার কালারটা অনেক বেশি শাইনি করে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক চুলটা সিল্কি হয়ে যায়। ঠিক আছে, তো এখন জানি না আপু এটা কেন বলছে, এটা কোন অভিজ্ঞতা থেকে আপু বলছে, কিন্তু আমার কাছে কখনই এটা মনে হয় নাই। আর একটা কথা হচ্ছে, যেমন বিভিন্ন ব্লগাররা বলে যে ফেসের লোম, তারপরে হচ্ছে আপার লিপসের লোম, এগুলো রিমুভ করলে তো আসলে মোটা হয়ে গজায় না বা ঘন হয়ে গজায় না, কিন্তু আসলে আমার কিন্তু এরকম হয়। আমি এখানে একবার হচ্ছে আপার লিপসের লোমগুলো তুলছিলাম, তারপরে থেকে একটু ঘন হয়ে ওঠে, তো আমি আর এখন তুলি না, ব্লিচ করি আমি এই জন্য। আচ্ছা, আমার রুমটা এলোমেলো হয়ে আছে, প্লিজ ইগনোর করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যে আপু আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার অ্যান্সারটা আসলে আপনি পেয়ে গেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনি মিস করে ফেলবেন। আমি এখন হচ্ছে অ্যাপ্লাই করছি হচ্ছে চন্দনের স্কার্ফ, মানে চন্দন থানা কাপে গেছে না, ওটা হচ্ছে স্কার্ফটা অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।